আসসালামু আলাইকুম। আমি আজকে তিলের খাজা তৈরি করে দেখাবো। মজাদার এই তিলের খাজা কম বেশি সবাই পছন্দ করে, আর আমরা বাইরের থেকে এগুলো কিনে খাই। সেই তিলের খাজা ঘরে তৈরি করতে পারবেন খুব সহজে। আপনারাও তৈরি করে দেখুন আমার মতো করে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সাইডের অংশগুলোকে নিয়ে চকলেটের মতো র্যাপ করে দিয়েছি যাতে বাচ্চারা পছন্দ করে। তো তিলের খাজার জন্য আমাদের যা কিছু লাগবে তা প্রথমে দেখিয়ে দিচ্ছি। তিল নিয়েছি 1 কাপ, 4 টেবিল চামচ নিয়েছি চিনি, আর মধু নিয়েছি 3 টেবিল চামচ। এগুলোকে দিয়ে দিয়েছি একটা প্যানে, দিয়ে এখানে এগুলোকে একটু ভেজে নেব। তিল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন এগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কালারটা সামান্য চেঞ্জ হয়েছে, এখন এগুলোকে নামিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। বেকিং শিট নিয়ে নিয়েছি, এটার উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি। এটাতেও উপরের অংশটাতে লাগিয়ে নিয়েছি তেল, আর বেলুন রেখেছি। দিয়ে দিচ্ছি চিনি, আর মধুগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও করতে পারবেন, কিংবা শুধুমাত্র গুড় দিয়েও করতে পারবেন। চিনিটা যখন ভালো করে গলে যাবে, এটা কিন্তু ক্যারামেলাইজ কালার হবে না, এটা থেকে একটু হালকা কালার হবে, তখন দিয়ে দিব তিল। কালারটা দেখুন, ঠিক এমন অবস্থায়। এখন আমি দিয়ে দিব তিলগুলোকে। তিলগুলো দিয়ে মিশিয়ে দিব নেড়ে চেড়ে। এখন এগুলোকে আগুনে আটাকে বন্ধ করে দিচ্ছি। সবগুলোকে এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে বেলে সমান করে নিচ্ছি। কেটে নিচ্ছে, তৈরি করে নিয়েছি তিলের খাজা। আর এগুলোকে সাইডের এগুলোকে চকলেটের মতন করে দিয়েছি যাতে বাচ্চারা পছন্দ করে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই অনেক ভালো থাকুন। আজকের মতন আল্লাহ হাফেজ।